সম্মানিত স্পিকার, বাংলায় একটি প্রবাদ আছে, চুর না শুনে ধর্মের কাহিনী, যেটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় উল্লেখ করতেন, বলতেন। মাননীয় স্পিকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ আজ দিশেহারা, মানুষের জীবন মান নিচে নামতে বাধ্য হচ্ছে এবং অনেকটা হয়েছে। আর যখন বিদ্যুৎ বা গ্যাসের দাম বাড়ে, সেটার এফেক্ট সব কিছুর উপরই কম বেশি পড়ে। এ কথাগুলো আমরা যতই বলি না কেন, সরকারের কিছু যায় আসে না, কারণ জনগণের দায়বদ্ধতা থেকে এগুলো বলা হচ্ছে না। মাননীয় স্পিকার, গণতান্ত্রিক সরকার এবং ইনডেমনিটি বা দায়মুক্তি বা কালো আইন একসাথে চলতে পারে না, এটা সংবিধানের পরিপন্থী। জনগণের কাছে যখন সরকারের আস্থা হারায় তখন নিজেদের সুরক্ষার জন্য কালো আইনের আশ্রয় নেই। আমরা দেখেছি জাতির পিতাকে সপরিবারে হত্যার পর খুনিদের রক্ষার জন্য স্বাধীন বাংলাদেশে এই ইনডিমনিটি বা কালো আইন করা হয়েছিল। তাহলে আজকে কি আমরা ধরে নেব যে সরকার জনগণের রাস্তা হারিয়েছে এবং অসৎ ব্যবসায়ী এবং মুনাফাখুরদের সুরক্ষার জন্য এই কালো আইনের আশ্রয় নিচ্ছে? মাননীয় স্পিকার, আজকের এই বিলটির একমাত্র উদ্দেশ্য হলো বিদ্যুতের দাম বাড়ানো। আজকে বিলটি পাস হলে কালকে পরশু বা এই সপ্তাহের মধ্যেই বিদ্যুতের দাম বাড়ানো হবে এবং জনগণের কষ্ট আরও এক ধাপ বাড়বে। জনগণের একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি মনে করি আমার সেটি সমর্থন করা উচিত হবে না, তাই আমি আমার সংশোধনীগুলো প্রত্যাহার করে নিলাম। আর পাশাপাশি মাননীয় প্রতিমন্ত্রী যেহেতু জনস্বার্থ বিরোধী, এই বিলটি প্রত্যাহার করেন নাই, সুতরাং বিলটি অবশ্যই পাস হবে। তাই জনস্বার্থে আমি নিজেকে প্রত্যাহার করলাম এবং এর প্রতিবাদে আমি ওয়াক আউট করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।